হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখুন, পরিবেশবিদ্যার যেই পেডাগজি আছে সেই পরিবেশবিদ্যার সেই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন হলাম সেই পঞ্চম সেট নিয়ে। দেখুন, সেট নাম্বার এই ফাইভ সেট নাম্বারে আমি আপনাদের সামনে তিরিশটি কোয়েশ্চেন আমি আপনাদের সামনে প্রশ্ন এবং উত্তর সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, প্রথমেই আপনারা মাথায় রাখবেন এটি সেট নাম্বার ফাইভ। এর আগে কিন্তু আমি চারটি সেট আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো কোয়েশ্চেন এবং উত্তর সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তবে আমি সমস্ত অপশনগুলো আপনাদের পড়ে শোনাবো না, কিন্তু আপনাদের যেই কোয়েশ্চেন এবং আনসারটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার কারণ, প্রত্যেকটি প্রশ্ন পড়তে গেলে, কোয়েশ্চেনের অপশন পড়তে গেলে অনেকটা টাইম লেন্দি হয়ে যাবে। তাই চলুন কোশ্চেন এবং উত্তরগুলো কি আছে তো দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমেই রয়েছে, দেখুন এক নম্বরে কোশ্চেনে আছে, ফার্স্ট ফলো করুন, একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া উচিত কোন সম্পর্কে। আপনি একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষার্থীদের মানে ছাত্রছাত্রীদের কীভাবে বা পরামর্শ দেওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখুন, চলুন কি আছে উত্তর দেখে নিই আমরা। উত্তর হবে, দেখুন এখানে আছে কিন্তু অপশন ডি, উত্তর আছে অপশন ডি। তো অপশন ডি আছে, কিন্তু অপশন আর বাদবাকি অপশনগুলো কী আছে একটু দেখে নেওয়া যায়। দেখুন, প্রথমে বলা হয়েছে পরিবেশ সম্পর্কে আর স্বাস্থ্য সম্পর্কে, এই দুটি সম্পর্কেই তাদের কিন্তু জ্ঞান দিতে হবে। ওকে, এরপরে কোশ্চেন কী আছে দেখে নিন। দেখুন, পরে কোশ্চেন আছে প্রাথমিকে পরিবেশের জন্য পঠন পাঠনযোগ্য শিক্ষোপকরণ কী? দেখুন, অবশ্যই টেক্সট বই, ঠিক আছে, বাচ্চাদের অবশ্যই টেক্সট বইটাই হলো মেইন, ঠিক আছে, অপশন এ। পরে কোশ্চেন দেখুন কি আছে, দেখুন আছে পরে কোশ্চেন, থার্ড নাম্বারে কোশ্চেন, পরিবেশবিদ্যায় সমস্যা সমাধান শিখনের সুযোগ কোথায় অধিক দেখা যায়? উত্তর কী হবে দেখে নিন, উত্তর হবে সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অপশন সি। পরে কোশ্চেন দেখুন কি আছে, প্রাথমিক শিক্ষান্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে কী হবে? দেখুন, এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটি অপশন কিন্তু হবে, আপনারা একবার পড়ে নিন। এর পরে কোশ্চেন কী আছে, দেখুন, পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে নিম্নের কিসের? দেখুন, বিজ্ঞানের, সাহিত্যের, সমাজবিজ্ঞানের, সবগুলি, উত্তর হবে সবগুলি। পরে কোশ্চেন কী আছে দেখুন, পরে কোশ্চেন ফলো করুন, ছ নম্বরে কোশ্চেন, দেখুন প্রাথমিক পরিবেশ শিক্ষায় টেক্সট বইয়ে থাকা উচিত কেন? দেখুন, টেক্সট বই থাকা উচিত কেন? উত্তর হবে কিন্তু চিত্রের মাধ্যমে কী করতে হবে, দেখুন ছোটো করে বর্ণনা করে দেওয়া থাকে কিন্তু টেক্সট বইতে। ওকে, তো এর পরে কোশ্চেন দেখুন কী আছে, প্রাথমিক স্তরে শিশুরা পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষকের উচিত কী? দেখুন, শিক্ষকের উচিত হবে শিক্ষার্থীর কৌতূহল নিরসন করা, শিক্ষার্থীদের মনে যে কৌতূহল আছে সেই কৌতূহলগুলোকে আপনার নিরসন করতে হবে, অপশন বি। পরে কোশ্চেন কী আছে দেখুন, পরিবেশ শিক্ষা পাঠদানের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হবে কী? গুরুত্বপূর্ণ কাজ হবে শিক্ষণের কাজ সংগঠিত করা, দেখুন শিক্ষণের কাজ সংগঠিত করা, অপশন সি। পরে কোশ্চেন কী আছে দেখুন, একজন শিক্ষক পরিবেশ শিক্ষা বিষয়ে ক্লাস টেস্ট নেওয়ার জন্য কী ধরনের প্রশ্ন নির্বাচন করবেন? দেখুন, প্রশ্ন নির্বাচন করতে হবে আপনাদের কী নৈবিত্তিক করতে হবে, আর সংক্ষিপ্ত করলে কিন্তু এখানে চলবে না, নৈবিত্তিক করতে হবে আর রচনাধর্মী প্রশ্ন করতে হবে, মানে উভয়ধর্মী প্রশ্ন করতে হবে। ওকে, পরে কোশ্চেন দেখুন কী আছে, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক কীভাবে অনুকরণের মাধ্যমে শিখনকে ব্যবহার করবেন? দেখুন, এখানে যা আছে অপশন, প্রত্যেকটি অপশন কিন্তু এখানে হবে, এ বি সি, আর তাহলে টোটাল অপশনটি এখানে হবে, অপশন উত্তর হবে ডি। পরে কোশ্চেন দেখুন কী আছে, সমস্যা সমাধানের শিক্ষকের ভূমিকা কী? দেখুন, কোনো সমস্যা থাকলে সমাধানের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হবে এ বি সি, মানে সবগুলি হবে, অল অফ দ্য অ্যাবভ হবে। পরে কোশ্চেন কী আছে দেখুন, একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের কাছে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? কী হবে দেখুন, অপশন এতে আছে, শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখা অবশ্যই, একজন সুদক্ষ বক্তা হওয়া অবশ্যই, তারপরে সিতে আছে শিক্ষার্থীদের অসুবিধাগুলো দূর করা অবশ্যই, উত্তর হবে সবগুলো, ঠিক আছে। পরের কোশ্চেন দেখুন কী আছে, বিদ্যালয়ের পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কী? দেখুন, বিদ্যালয়ের পরিবেশ পাঠের প্রয়োজনীয়তাগুলো কী? পরিবেশের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, পরিবেশ দূষণ রোধ করা, পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা, উত্তর হবে সবগুলো।
পরের কোশ্চেন কী আছে দেখুন, পরিবেশবিদ্যা শেখার ক্ষেত্রে শিক্ষকের উচিত কী? দেখুন, শিক্ষকের উচিত কিন্তু উদাহরণ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা, শুধু পড়ালেই হবে না, উদাহরণ সহকারে বাস্তব অভিজ্ঞতাগুলোকে আপনি বাচ্চাদের চোখের সামনে তুলে ধরতে হবে। এরপরে দেখুন কী আছে, 15 নম্বর কোশ্চেন, প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষা শেখানোর জন্য নিচের কোনটি জরুরি নয়? জরুরি নয় বলেছে, তো দেখুন জরুরি নয় হলো মূল্যায়নের জন্য শিশুদের অনেক কিছু শেখানো, অপশন সি, মূল্যায়নের জন্য শিশুদের অনেক কিছু শেখানো। পরের কোশ্চেন কী আছে দেখুন, একজন পরিবেশ, 16 নম্বর কোশ্চেন, একজন পরিবেশবিদ্যার শিক্ষক হিসাবে আপনি ছাত্রদের চিড়িয়াখানায় নিয়ে যাবার কথা ভাবলে নিচের কোন কাজটি আপনি ছাত্রদের করতে দেবেন না? দেখুন উত্তর হবে প্রাণীদের জন্য প্রচুর খাবার নিয়ে যাওয়া, তো এই কাজটি আপনি করতে দেবেন না। তো আর বাদ বাকি কাজ দেখুন, অবশ্যই এগুলো করতে পারে, প্রাণীদের ছবি আঁকতে পারে, প্রাণীদের ছবি তুলতে পারে, বিভিন্ন প্রাণীদের বিভিন্ন ধরনের খাবার খাওয়া তা নিরীক্ষণ মানে দেখতে পারে এগুলো, কিন্তু প্রাণীদের খাবার নিয়ে যাওয়া বারণ আছে, তো উত্তর হবে সি। পরে কোশ্চেন কী আছে দেখুন, পরিবেশবিদ্যার ক্লাসে কেমনভাবে সাধারণ পরীক্ষা ও ব্যাখ্যা করা হয়? দেখুন উত্তর হবে এ, কী বলা হয়েছে দেখুন, ছাত্ররা যাতে নিজেরা পড়তে পারে তাদের এবং তাদের নিরীক্ষার ক্ষমতা বাড়াতে হবে। ওকে, পরের কোশ্চেন দেখুন কী আছে, হ্যাঁ, পরিবেশবিদ্যার ক্লাসে গল্প বলা, কবিতা শোনানো হলে দেখুন কী হবে, পড়া উপভোগ্য এবং আগ্রহী উদ্দীপ্ত হবে। অর্থাৎ কী বলা হয়েছে বলুন তো, ক্লাসের মধ্যে যদি আপনারা গল্প বলেন এবং কবিতা শোনানো হয় তাহলে কী হবে বলুন তো, যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা পড়ার উপভোগ্য হবে এবং পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে, অপশন এ, উত্তর হবে অপশন এ। পরের কোশ্চেন দেখুন, প্রত্যেকটি শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া প্রয়োজন, দেখুন উত্তর কী হবে, উত্তর হবে দেখুন, প্রাকৃতিক পরিবেশ সুস্থ রাখা প্রয়োজন, সেই বিষয়ে শিক্ষা দেওয়া, এটা ঠিক আছে। সামাজিক পরিবেশ সুস্থ রাখার জন্য শিক্ষা দেওয়া, এটাও ঠিক আছে। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে সি, এ বি উভয়। পরের কোশ্চেন দেখুন কী আছে, বলা হয়েছে প্রত্যেক 20 নম্বর কোশ্চেন, প্রত্যেক ছাত্রের ব্যক্তিগত অভিজ্ঞতাকে পরিবেশবিদ্যা ক্লাসে গুরুত্ব নেওয়ার ফলে শিক্ষকের কী সুবিধা হয়? দেখুন কী ধরনের সুবিধা হতে পারে, দেখুন উত্তর হবে, হ্যাঁ উত্তর হবে পরিবেশবিদ্যায় বলা হয়েছে পরিবেশবিদ্যা তথাগুলিকে ছাত্রদের মানে এখানে হবে পরিবেশবিদ্যার যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কী বলুন তো, ছাত্রদের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা এবং তাদের মধ্যে পড়ার আগ্রহ জাগানো। বুঝতেই পারছেন প্রত্যেক, দেখুন কোশ্চেনে বলেই দিয়েছে যে প্রত্যেক ছাত্রের ব্যক্তিগত অভিজ্ঞতাকে পরিবেশবিদ্যা ক্লাসে গুরুত্ব নেওয়ার ফলে শিক্ষকের কী সুবিধা হবে, পরিবেশবিদ্যার তথাগুলিকে মানে ছাত্রদের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা এবং তাদের মধ্যে পড়ার আগ্রহ জাগিয়ে তুলতে হবে, অপশন সি। পরের কোশ্চেন দেখুন কী আছে, মধ্যাহ্ন অবসরের পর মানে টিফিনের সময় বা মানে লেজারের সময় কী বলা হয়েছে, মধ্যাহ্ন অবসরের পর পরিবেশবিদ্যার ক্লাসে শিক্ষক দেখলেন ছাত্ররা কিছু মন দিয়ে শুনছে না, এ অবস্থায় তার কী করা উচিত? দেখুন কথা হবে এখানে কী হবে বলুন তো, উত্তর হবে বলা হয়েছে অডিও ভিজুয়াল যন্ত্র ব্যবহার করে পড়তে আগ্রহী করে তুলতে হবে, ঠিক আছে। উত্তর কী হবে, উত্তর হবে এ, অডিও ভিজুয়াল মানে দেখা এবং শোনা, এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়ার প্রতি আগ্রহ করে তুলতে হবে, অপশন এ। পরের কোশ্চেন কী আছে দেখুন, 22 পরিবেশ অধ্যয়নের প্রকৃতির সমর্থন করে না কারা, কারা সমর্থন করে না? দেখুন পরিবেশ অধ্যয়নের প্রকৃতি সমর্থন করে না কারা, দেখুন এখানে উত্তর হবে শিশুরা অনেক প্রশ্ন করে, যা বলা হয়েছে কোশ্চেনটা ভালো করে বুঝবেন, পরিবেশ অধ্যয়নের প্রকৃতি সমর্থন করে না কারা, শিশুরা অনেক প্রশ্ন করে, ঠিক আছে, সেই হিসাবে তারা সমর্থন করে না মানে বিভিন্ন প্রশ্ন তারা করতে থাকে। ওকে, এরপরে ফলো করুন, পরের কোশ্চেন কী আছে, পরের কোশ্চেন আছে, একজন শিক্ষক তার কিছু ছাত্রকে
প্রত্যাশিতভাবে উজ্জ্বল এবং বুদ্ধিমান খুঁজে পান, তিনি কিভাবে তাদের শেখাবেন? দেখুন, শিক্ষকের ইচ্ছা অনুসারে, মানে ছাত্রছাত্রীরা যাদের যার ইচ্ছে আছে সেই অনুসারে কিন্তু তাদের শেখাবে। ওকে, অপশন কী হবে? অপশন হবে বি, শিক্ষকের ইচ্ছা অনুযায়ী। পরের কোশ্চেন আছে কি বলুন তো, প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, এটি শিক্ষকের শিক্ষার্থীদের কিভাবে বোঝালে সব থেকে বেশি কার্যকরী হবে? দেখুন কি আছে, উত্তর হবে পরীক্ষাগারে পরীক্ষা করে এবং প্রমাণ করা, ঠিক আছে, সায়েন্টিফিক মেথডে তাদের দেখাতে হবে, তবেই তারা বিশ্বাস করবে। পরের কোশ্চেন আছে কি বলুন তো, 25 নম্বরের পরিবেশবিদ্যার নিচের কোন বিষয় নিয়ে চর্চা করে না? চর্চা করে না হলো মূল্য, ঠিক আছে, মূল্য নিয়ে চর্চা করে না। পরের কোশ্চেন কী আছে দেখুন, পরিবেশবিদ্যা পাঠে তথ্য সংগ্রহ করার জন্য নিচের কোনটি সবথেকে জরুরি? উত্তর হবে দেখুন কি, এখানে নেট মানে সঙ্গে নোটবুক ও পেন থাকতে হবে বা পেন্সিল রাখতে হবে। তারপরে আছে ভ্রমণ করার, মানে ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে, জিজ্ঞাসু থাকতে হবে, এগুলো উৎসবগুলোই, অল অফ দ্য অ্যাবভ। উত্তর হবে কি, উত্তর হবে অপশন ডি। পরের কোশ্চেন কী আছে দেখুন, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা পাঠ নিচের কোনটির দ্বারা নিয়ন্ত্রিত? দেখুন, উত্তর হবে অবশ্যই সংযুক্ত প্রক্রিয়া বা পদ্ধতির দ্বারা নিয়ন্ত্রিত। উত্তর হবে সংযুক্ত প্রক্রিয়া বা পদ্ধতির দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, পরের কোশ্চেন দেখুন কী আছে, 28 নম্বরের কোশ্চেন, সমাজ পরিবেশে সামাজিক সম্পর্কগুলো পাঠে নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে? বলা আছে দেখুন, সমাজ পরিবেশে সামাজিক সম্পর্কগুলো পাঠে নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণ কার্যকরী হবে? দেখুন, উত্তর হবে অডিও ভিজুয়াল, মানে সামাজিক সম্পর্কগুলোকে আপনাদের ছাত্রদের সামনে যদি তুলে ধরতে চান তাহলে কোন উপকরণটি আপনাদের কাছে সব থেকে বেটার হবে? দেখুন, অডিও ভিজুয়াল, মানে দেখতেও পারবে আর শুনতেও পারবে, মানে সমাজের বিভিন্ন জিনিসগুলো ছাত্রছাত্রীর সামনে একদম মানে পর্দার সামনে বা সিনেমার সামনে একদম উপস্থাপন করতে পারবে, ওটাই তাদের কাছে খুব কার্যকরী। এরপরে আছে কি দেখুন, একজন প্রাথমিক স্তরের শিক্ষকের মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ কোন গুণ থাকা প্রয়োজন? উত্তর হবে কঠোর, মানে ধৈর্য এবং অধ্যাবসায়, ধৈর্য থাকতে হবে আর অধ্যাবসায় থাকতে হবে, এই দুটো জিনিস অবশ্যই থাকতে হবে। পরে কোশ্চেন দেখুন কী আছে, পরিবেশবিদ্যার শিখনে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? উত্তর হবে কি বলুন তো, কম গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের শাস্তি প্রদান করতে হবে, মানে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া এটি সব থেকে কম গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার্থীদের সেই শাস্তি দেওয়ার কিন্তু চল একদম উঠে গেছে, তো শাস্তি দেওয়া যাবে না, হয়তোবা কিছু সাময়িক জন্য কিছু গুরুত্বপূর্ণ হালকা পাতলা যেগুলো পানিশ দিতে পারেন, যেগুলো তাদের শারীরিকভাবে যেন আঘাত না পায়, তো সেই ধরনের শাস্তিমূলক দিতে পারেন, কিন্তু সরকার তরফ থেকে শাস্তি বা তাদের মারা এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ আছে। তো উত্তর কী হবে, উত্তর হবে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া। ওকে, দেখুন এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি 30টি কোশ্চেন, তো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ আপনাদের সবাইকে।